করাচির শেখ রহমতুল্লাহ আলাই কিছু টাইটেল আমার সাথে লাগাইতেছে ভুল করলো নাকি ইচ্ছা করে করলো আল্লাহ জানি হজরতের একটা দোয়া ছিল উনি তো স্কুল থেকে আল্লাহ আলাদের সাথে থাকছেন মানে ছোটবেলার থেকে আল্লাহ আলাদের সোভাতে কাটাইছে উনি বলেন যে আমার জীবনের মূল্যবান সময় যখন নাকি বুলুক শুরু হয়েছে এটা আল্লাহ কাটেছে একটা দোয়া করছেন তিনি শেরের মাধ্যমে যে আল্লাহ পৃথিবীতে যত বলি আল্লাহ আছে যাদেরকে আমি চিনি আর না চিনি সকলকে সকলের সাথে মোলাকাতের তফিক দেন তাহলে সকলকে মহবতে শ্রদ্ধা করার তৌফিক দেন

হজরত কি দোয়া করলেন যে আল্লাহ আপনার ওষাক দেশ তেমন মোলাকাত হয়ে তা হজরতের এই এই মজলিশে এসে সেটটা বারবার মনে পড়ত মনে হচ্ছে এটা আশে কিন্তু আগে ইস্তেমাল বিশেষ করে মতাম সাহেবের সাথী আমি উনি খুব মুখলেস মানুষ আল্লাহ মানুষ বালা বলা মানুষ হাদিস শরীফে আসছে জান্নাতিরা হয় সাদা সিদা আহলুল জান্নাতে বুল হুন জান্নাতের লোকদের কোন পেঁয়াজ গোস থাকে না ঠিক কিনা তো ওনার ভাই আব্দুল কাইম সাহেবের সঙ্গে আল্লাহ তালা কত আমরা সবরে থাকার তো অসুখ দিয়েছেন সে আর এক মাটির মানুষ তো কাজে আমার বড় ভাই তো আপনার সাথে আমার এত ভালো লাগছে কোন কালে পড়ছি আমরা কত বছর হয়ে হয়ে গেছে গেছে বছর কত সাথীরা দুনিয়াতে নাই আমার তেমন কেউ তেমন না হাতে গোনার দিয়ে একজন আছে বন্ধু যে শায়কের বরকত আজকে আপনাদের সঙ্গে তা লোক তুলে তো নাই কত স্নেহ মায়াদের করতে মনে উঠলে অবাক লাগে আন্তর্জাতিক লোক সারা পৃথিবীর সকল মহাদেশে ওনার চাহিদা বাংলাদেশের একটা গরিব দেশ তার মধ্যে আনাসে কানাসে আমরা বাস করি আমি বলি আমি তো সুন্দরবনের কাছে থাকি জঙ্গল আমরা জঙ্গলের লোক আমাকে তারপর হুজুর মনে রাখতেন একদিন করাচিতে আমি গেছিলাম আমাকে দেখে বলেন যে খুলনা মেয়ে খান কাহনা চাই এটি কথার পর কথা আল্লাহ তালা খানকা বানাই মানে কারোর দিক তাকান নেই ইশারা করেন খুলনামে খানকা হওয়া চাই তাই আমি বলছি আপনার দোয়ার বর্কতে ইস্তেমার লোক আসে শুনে বলে কি আল্লাহ মসজিদ ফাজিদ আল্লাহ মসজিদ এরপর থেকে এত লোক হয়েছে জায়গা দিয়ে হরা যায় কারামতুল আওয়ালিয়া হক কমে রামতুলাউলিয়া তো হযরতের মিশনটাই ছিল মেলা কোনো অজিফা দেওয়া নিয়ম নাই উনি বারো তজবি তেরো জিকির এগুলো দিতেন ভাই এগুলো বুজুর্গরা নেসাব বানাইছেন নেসাব কোনো তো সোন্নাত না এ জমানায় এই নিসাবের লোড সবাই নিতে পারবে হজরত বলেন যে আগের জমানার মানুষ শক্তিশালী ছিল ভালো খেত খাঁটি খাঁটি খাবার খাইত সব খাবার খাটি ছিল বর্তমান জমানায় খাবার ভেজাল ঠিক কিনা ভেজাল খাবার খেয়ে মানুষ দুর্বল কাজেই সবলদের অধিভাস দুর্বল দুর্ব চাপাইলে হজরতের ভাষা যে এটা জুলুম হবে না আমি সকলকে বারো তসবির সবক দেই দিই যা করো তাই করো তিনশো বার করো না একশো বার করো কিন্তু গুণা ছাড়ো বড় যিবে কি আমি সেই আশির দশকে হজরত সে তার লোক আর দুই হাজার বারো সালে এতেকাল হয়েছে হজরত আল্লাহ আল্লাহতাল আমাকে চারবার বার খানকা খান কাজ তো আর উনি কতবারই বাংলাদেশে আসছেন একসঙ্গে আমি একুশ দিন থাকার তো হয়ে গেছি হয়তো একদিন বলেন যে মুরগির ডিমের বাচ্চা একুশ দিনে ফোটে বলে কি মুরগির নিচের বাচ্চা তা দিলে কদিনই ফোটে একুশ দিনে ভোটে মানে কারো সহপাতে কমপক্ষে এগারো দিন থাকলে আল্লাহর মহবতের বাস্তব দেখছে ওনার খালি সবকি হলো গুণাসড় বিশেষ করে শোকর গুণাসড় বিশেষ করে হতৎ বলেন যে আমার সারা জীবন অভিজ্ঞতা এই জামানার মানুষ ইমানদার মুসলমান এমনকি অনেক ওলামা তোলাবারও ধ্বংসর্য শরীর আর আলেম তালবেলেম এবং মানুষ মিলে হয়তো বলে চারটা গুণাত্তে বাসলে সে অলি হয়ে উনি আল্লাহ বলে গেছে আমি বলে যাচ্ছি যদি মানুষ চার প্রকার গুণাত্তে বাসে এ লোকটা সৎকারা পঁচাত্তর ভাগ অলি আল্লাহ হয়ে যাবে মনে রাখতে পারবেন এক নম্বরে চোখের 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 এক নম্বরে বই লিখছেন ছোট্ট একটা বই যারা এই গোনাতে বাঁচতে পারে না উনি এই জন্য ব্যবস্থা দিয়েছেন চোদ্দরা মোরাকাবাদের যত কঠিন বদভ্যাস হোক ইনশাল্লাহ হয় একুশ দিনে না বিয়াল্লিশ দিনে না একশো বিশ দিনে সে বেসে যাবে দুই নম্বর হলো দাড়ি সাটা অথবা দাড়ি করা এই আন্তর্জাতিক হয়ে গেছে ঠিক না সারা পৃথিবীর মুসলমান দেখেন হজে জড়ো হয় বেশিরভাগ মুসলমান মুখীকে নেই তিন নম্বর গুনা বলেছে দিলের গুণা তিন নম্বর কি দিলের গুণা দিলে কোনো না কোনো গোনা থাকে কারো শাহবার থাকে কারো খায় থাকে কারো অহংকার থাকে কারো হিংসা থাকে কারো ক্রোধ থাকে দিলকে গোনাতে পার চার নম্বরে পুরুষ লোক টাকুর নিচে পায়জামা জামা বা লুঙ্গি পড়া চারটে এক হালি চারটে এক হালি কেনা এক ঘন্টা কয় বস উনি কয়ে যে আমি বলে যাচ্ছি যে চার ফোকা গুলোতে তো হিম্মত করে বাঁচতে পারবে আল্লাহ কাছে রোনা রোনাদারি করে কান্নাকাটি করে বা কোনো করে দোয়া করে বাঁচতে পারলো এই লোকটাকে আল্লাহ তালা বাকি সমস্ত গুণার থেকে কথা সহজ করে দেবে হজরত বলেন যে গুণাগুলি হলো বড় ভারী গুণা এগুলো কি ভারী গুণা যারা ভারী বোঝা নিতে পারে আড়াই মন এদের জন্য বিশ কেজি তিরিশ কেজি কোনো ব্যবহার যে লোকটা আড়াই মনে বস্তা নিয়ে চলে যেতে পারে দোড়ে এ লোক তো তিরিশ কেজি হাত করে নিতে পারে হজরত বলেন যে যাদেরকে আল্লাহ তালে শোকের গুণা আর এই দাড়ির গুণা দিলের গুণা টাকা গুণা তফিক দেবে এ লোকটা অন্য সমস্ত গুণার থেকে সহজে বসতে এর জন্য হজরত বলেন যে চারটা গুণাত কপি হয়ে যাবে মনে করে না ওই লোকটা সৎকার হয়ে যাবে এখন প্রশ্ন হলো এসব বাঁচবে কেমনি বই কিতাব পড়লে কি বাঁচা যায় মরণা হলে কি বাঁচা যায় মুফতি হলে কি বাঁচা যায় তাবলিগুল মোবাইল লাগলে বাসা যায় আমি সাহেলে একবার ঢালকা এক হাজি সাহেব নাম বলবো না উনি আমার কাছে কানতেছেন আমি তাবলি করতে করতে বহুত রকম তাবলি করেছি বহুত রকম সময় লাগাইছি বহুত দেশ সফর করেছি এমনকি না সাধারণ লোকের আমি রয়েছি আলমদুর আমি রয়েছি একবার তার কাকরাইল মসজিদে আলেমদের জামাত আমির কী হবে মুরব্বীরা আমাকে আমির বলে চিন্তা করলাম আমি তো ভালো একজন মুরব্বী হয়েছি আলেমদের আমির হয়েছি কিন্তু যখন নাকি সাইকে সৌবতা বয়ান শুনছি সবরকম না বাসলে তোমার ইমানের কোনো দাম নাই। সে আমি ধরা আগে আমি বললাম হজরত তাহলে আপনি আমাকে বাদ করে ইসলাম করেন তুমি বলা যায় না তুমি আমার শাখের কাছে তুমি আমার মানে হজরত সবাইকে মরিত করতেন না অনেকে বল মনে করেন না মুড়িদের সাথে পীরের সাথে মোনাশিবাদ হওয়া লাগে আর পীরেরও মুড়িদের সাথে কেয়া লাগে দুই দিক তো মোনাসবাদ না হলে কি মরিত করা যেমন নাকি রক্ত নিতে হলে দু রক্ত কে হয়

একটা অজীফা দিয়ে পরে পনেরো দিন বা এক মাস পরে হালত জানাইছে বুধুন আমার কোনো কেসলা হয়নি আর একটা অজীফা দিয়েছে এক মাস পরে আবার হালত দাঁড়িয়েছে কোথায় কোনো ফায়দা হয়নি এরকম একে একে কয়েকবার তিনি সবক পাল্টায়ছে কোনো ফায়দা হয়নি অতএব মরণ আপনার সব হয়ে গেলেন ইনি বলে যে আমি মাঝে মাঝে বিমানে সফর করি শুধু হুজুরের কাছে দেখা করা আর দুঃখে আমার কলিজা ফেটে যায় যে আমি এত দিনে মেহনত করলাম এত আমির হলাম তা আমি গুনাত্মি না এক শায়ক আমাকে রেফার করেন আর এক কাছে তিনি আমাকে পারতেছেন না আমি মরে গেলে কি অবস্থা হবে হাদিস শরীফ আসে রসল সাল্লাম বলেন যারা শোকের গুনার রোগী এদের ফেলে আল্লাহ বর্ষিত হয় লান আল্লাহ নাজরা আল মঞ্জুর আইনে হাদিস উনি হাদিস শুনছেন আর ভয় পেয়ে গেছেন তা আল্লাহ লানতনি মরলে এ লোকটা কি জান্নাত না জাহান্নামে নামে ওনার তো ভয় ধরে গেছে আমি জাহান্নামেই নামেই উনি হাজরকে দোয়া হাজরত আপনি আমার দোয়া করেন আমি যেন এই রোগ থেকে সুস্থ হয়ে পড়তে পারি তো হাজরত এক পর্যায়ে বললেন তাহলে এক কাজ করো আমার এক মুরব্বী আছে আজমগড়ে উনি খুব জয়ী হয়ে গেছেন বড় মহর অলি আল্লাহ তুমি তার সহ উনি প্রথমে সুযোগ দেবে না আমার সিটি ফেলে সুযোগ দেবে ছোট সিটি লেগেছে ওই সিটি নিয়ে গেছে প্রথম চেষ্টা করেছে দেখা করা যায় কিনা না ওদুর মাঝুর হয়ে গেছে এখন দেখা সাক্ষাৎ দেন তখন আপনারা সিটি দিয়েছে তার সুযোগ দিয়েছে উনি ওনাকে বায়াত করে নিয়েছেন এসলা করেছেন সেখান থেকে দীর্ঘদিন পরে উনি হালত জানাইছে আমার কোনো এসলা হয়নি এই কথাগুলি কিন্তু সরাসরি আমি ওনার জবানে শুনছি আমি কোনো মাধ্যম ছাড়া আল্লাহ রান্না যখন বলতেছে তখন কান্তি ছিল খুব এক পর্যায়ে উনি আবার হার দিয়ে ফিরে আসছেন মন লাফল উনি তো মা ধুর যা পারছে করছে আমার কিন্তু এসলা হয়নি আপনি মারেন কাটেন আমাকে ইসলা করেন হজরত চিন্তা করলেন এবার কি করা যায় উনি খুব চিন্তা করলেন খুব ধ্যান করলেন ওনার থেকে একটা বিকট আওয়াজ বেড়েছে আওয়াজ একদম ঘরকে বেড়ছে ওই লোক লাফায় উঠছে ওর থেকে সুস্থ হয়ে গেছে এখন বলেন এই রোগটা কি সাধারণ রোগ আমরা কি মনে করি একদম সাধারণ মানুষ ও লোক বাকি জীবন কান্তে কান্তে জীবন কাটে একদিন আমি সাহেবের সঙ্গে যাচ্ছি ওনার গাড়ি উনি কাজে আপনি আমার গাড়িতে বসেন বলে কেন কাজে আমি আপনার কাছে আমার হালাত শোনাবা আমি কেন এই সাহেবদের বিজি ঘুরি ইতিহাস খুলে বলছি এখন ওনার কথা মনে হলে আমার সেই ইতিহাস মনে পড়ে উনি উনি বাইছে নাই কিন্তু দোস্ত এ সমস্ত অলি আল্লাহরা আসার আগে আমরা গুনাকে গুনায় মনে করতাম ঠিক ঠিক না আমরা মনে করতাম কি যে দিনের মেহনত করলে সব মাফ হয়ে যায় এলএম শিখলে সব মাফ হয়ে যায় হাফে দিলে সব মাফ হয়ে যায় তাই কি ঠিক আল্লাহ যে বলছেন ইস্তানিবু কাবাই র মা তন হাও নানু নু কফি রানকুম সৈয়াতিকম অনুদুম মুদুখলঙ্কারীমা কবিরা গুনাতে বাঁচতে পারলে সৈরা গুনা আল্লাফা কাফ রেসে মাফ করবে ভাদুরাতে সারাদিন মিশন হইলো তোমরা অজীফার পিছনে পড়ো না অজিবা কিছু জরুরত আছে অজিবা কোনো আসল না আসল হলো হেম্মত করে গুনা ছাড়ো হয়ে যাও আর সোনা জীবন যাপন করো এত সহজ কথা পাওয়া যায় না ঠিক কিনা বলেন আমরা জানি যে পীরের কাছে গেলেই এক গাদা অজিবাজ হবে অজিবাত দরকার আছে ওজিবা একসময় উপকারী ছিল বর্তমান জামানায় ওজিবা কাজ করছে না এজন্য এই জামানার বুজুরুগরা বিশেষ করে হাকিমুল উম্মা থানবীর سلسلہ বুজুরুগরা ওজিবা চাইতেও সরাসরি ইসলার পড়জুল কই যে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঠিক কিনা কি বলে আগে বলতো যে ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধে অ্যাকশন নেবে এখন কসে না সরাসরি কি আগে সরাসরি কয় চক্রগুলা ছড় প্রথম দিন বায়ুলে কি বলে আমি চুকুর গুণা করিব না জবান গুণা করিব না এখন আবার যোগ হয়েছে মোবাইলে গুণা করিব না ঠিক না এখন মোবাইলে এক একার করে ফেলেছে মোবাইল এসে কি আর এখন আর কি বাদ আছে আগে মানুষ সিনেমার বিরুদ্ধে বাস করতো এরপরে আসলে টেলিভিশনের বিরুদ্ধে বাস করতো এরপরে আসলো মোবাইল তারপর টাচ মোবাইল এখন আর ওই সব আছে কেন পকেটে ফকেটে ডুবে গেছো সিনেমা টেলিভিশন ল্যাপটপ ঠিক কিনা এখন যারা ওয়াজ করবে তারাও তো এর থেকে বাদ নাই একটা করতে আছে না কারো যদি জিনে পায় তো জিন খেতানো যদি শস্য ফোড়া দেয় এখন তো সর্ষেরও যদি নেই ভাই শস্যের কি সার হয়েছে এবার কি অবস্থা হবে আল্লাহ আল্লাহতাল হেফাজত করে এর জন্য হাকিম আল্লমত মরণ আর সবাই থানের মতলাছেলায় পোলা মাথায় উনি কে ওলা ইসলাম হয়ে যায় তো জগতে ইসলাম ইসলাম হয়ে যায় তো একটা আলম কে দেবে দেখেন না ইসলাম হয়ে গেছে ইলিয়াস সৌবতে ইলিয়াসমতুল্লাহ কিন্তু গঙ্গৈর সৌবত পেছে দশ বছর উনার জীবনে আপনারা পড়ছেন কিনা জানি না উনি যখন মিজান পড়তেন দশ বছর বয়সে

মহব্বত দেখেছি এত বেশি মহব্বত যে গাঙ্গইকে না দেখলে মনে উঠলে উনি উনি অস্থির হয়ে একদিন বড় ভাইকে যে মনে উঠলে আমি তো না দেখলে পারি না তা আমি পড়া থিয়ে ওনার কামড়া যে একবার দেখে আসে দিলে ঠান্ডা হয় তো দেখেন তো আমার বলে কি ওনার কামড়া ছিট দেওয়া যায় নাকি কে বলতেছে তুই হজরত মারণা এসে আপনার বড় ভাই বলতেছে তুমি মিজান বড় ফালা ফালা জোরে দিতে দ্বিতীয় আর হুজুর তো বড় মাহফুস উনি তো ছোট বড় কিতা মতলা করে ধীরে ধীরে আপনার জিকির সগুল আছে মোরাকাবা আছে তো তোমার পড়াতা খরচ হইতে পারে তুমি ভাই যান আপনি ফয়সালা দেবেন না আপনি সাহেবকে হালাত জানান সাহেব যাওয়াল হতে হবে দেখছেন কেন তুমি ঠিক আছে আমি সাহেবকে জানাচ্ছি তো বলছে আমার ছোটো ভাই ইলিয়াস আপনার মুরিদ তার মধ্যে আসক্তি এসে গেছে এখন মাঝে মাঝে আপনার কথা মনে উঠলে আপনার চেরা না দেখলে সে অস্থির হয়ে যায় তো সে আপনার কামরায় সিট নিতে চায় তা আমি তো বলেছি যে খলল হবে তো বলে এহিয়া ইলিয়াসের দিন আমার কোনো খলল হবে না নিয়ে আসে না দশটা বছর হুজুরের সঙ্গে থাকছে এখনো নেজবদ পান নেই হজরতের ইন্তকাল হয়ে গেছে উনি বলেন আমি জীবনে মা বাপের স্নেহ মোহব্বত আমার ছিল বাপ মারা গেছে কাঁদিয়েছি মা মারা গেছে কাঁদিয়েছি কিন্তু শাহেক মারা গেলে চেয়ে বেশি কাঁদছি এই জন্য করা শেয়েক রহমতুল্লাহ বলতেন বেকারের যার জীবনে শায়ক না তার জীবনে কোনো দামই নেই দারুদ্দিন রুমি রহমতুল্লাহ লালাই সাতশো বছর আগের বুজুর্গ উনার সামনে ওনার দ্বিতীয় সাহেব মারা গেল শামসুদ্দিন দেবরাজি উনি এত কান্দা কাঁদছেন উনি বলেন যে উনি শের রচনা করেছেন মাসলিমের অংশ হয়ে গেছিল বলতে সাহেব আপনার বিদায় আমার দুনিয়া শান্তি বিধেয়ক আজফের আকাত তাল কসুদ মেমা আজ ফেরা কাতালকুসু তাইয়া আমি মা দুরুসুত আজ জানে মারা মেমা বন্ধুগণ দেখেন না সাহাবায়ক এরম নবীজির বিদায় কি অবস্থা করেছে সা ভাতেন নবীজির নবীও শায়েখ হও ঠিক কি না হাতে তোমরা এমনি খাত্তাবের কী অবস্থা হয়েছিল কে না জানে রুহানি মুরব্বির সাথে মানুষের বারবার বলতেন যে আল্লাহ তো দেখা যায় না দুনিয়াতে দেখাওয়া যাবে না কিন্তু আল্লাহ করবে কেমন একজন মোত্তা কি একজন আল্লাহওয়ালাকে শুধু আল্লাহর জন্য মহব্বত করলে ওই মহব্বতটাই আল্লাহর মহব্বতের মধ্যে গণ্য হল যারা এই মশলা জানছে তারা বলে সাহেবকে মহব্বত করে ঠিক কিনা আল্লাহর মহব্বত যদি হয়ে যায় এই মহব্বত সস্তে হয়ে গেল আল্লাহর হতো সরাসরি আমাদের সম্ভব ছিল আল্লাহ তার এত দামি মহব্বতকে সস্তা করে দিচ্ছে সাহবাহ নবীজিকে এত মহব্বত কেন করেছেন হুবহু এই মোহব্বতটা আল্লাহর মহব্বত নবীর মহব্বত আল্লাহর মহব্বত এটা কত দামি মহব্বত আর আমাদের তো আর নবীও নাই আল্লাহ সামনে নেই আমাদের কি অবস্থা হবে আমরা যদি নবীর প্রেমিক আসে সুন্নতের দেওয়া আল্লাহর পাগলদেরকে মহব্বত করি এই মহব্বতটা নবীর মহব্বত এবং আল্লাহর মহব্বতের মধ্যে গণ্য হবে বন্ধুগণ হজরতের মিশন ছিল গুণা ছাড়ো সুন্নত ধরো ছাড়ো बोलते बांग्ला के रहने वालों उल्फत पद करो गुदासी सुन्नत पे जान दे कर इनाम लो गुदासी नक्श कदम नबी के है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते এ হলো সুন্দর সম্পর্কে ওনার শের এ শের পুরা দিনের তর্জমানি করার সম্পর্কে বলেন কি তোমরা যে সকুর গুনা করো যাকে দেখা হারাম তাকে দেখো যাকে দেখা হারাম তাকে দেখো আর তার সাথে ভালোবাসা করো তার সাথে প্রেম পীড়িত করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাও जानो पुरी नाम क्या जो खुद है मरने वाले उन पर जान देना। जो खुद है मरने वाले उन पर न जान देना दी जिसने जिंदगी को उस पर ही जान देना ये तो সুন্দর সুন্দর রেখে তোমার জানতেছেন না আল্লাহ জানতেছে জানটা কারে দিবা যিনি জানতেছেন তাকে জান দিয়ে দাও জীবন দিয়ে দাও অথচ বলেন যে তাকে বাদ দিয়ে এ সমস্ত হারাম ভালোবাসা যদি করো তো তোমার ভালোবাসা লড়তে মরে যাবে তো তোমার জীবনটা লয় করলো ক্ষয় করলো সেও মরলো তোমারও মরল ঠিক না তোমার জীবন শেষ করলো তোমার যৌবন শেষ করলো ইমান শেষ করলো আমল শেষ করলো শেষে সেও মরে গেল আমরা চালা হয়ে গেলো ঠিক কিনা আল্লাহ তালাকে মহব্বত করো তা আল্লাহর মত নাই আল্লাহ কি নাই আল্লাহর মত নাই তার ভালোবাসারও কি নাই মত আল্লাহ শিরোজ তাই আল্লাহকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা সিরোজয় হবে এরাই সিরোজতায় সুখে থাকবে বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরের নাহাল থেকে একটা আয়াত পড়েছি আর সূরা হাসর থেকে তিনটা আয়াত পড়েছি এ প্রসঙ্গে কিছু বলি তার একটা কথা বলি হাকিমুল থানবীর জীবনের ব্যথাটা কী ছিল হাকিম জামালার মজাদ হাকিমল্লোম কোন ইনি আর এক আজিব দেওয়ানা মানুষ দেবন থেকে এক নম্বর বাস করছেন দেবন থেকে এক নম্বর বাস করেছেন উনি যেবার দা পড়ছেন সেইবার থেকে প্রথম পাগড়ি বানছে ওনার সময় থেকে দেবন্ধে পাগড়ি দেওয়া শুরু হয়েছে উনি যখন শুনলেন যে আমাদেরকে পাগড়ি দেওয়া হবে উনি দরখাস্ত করলেন সব ছাত্ররা মিলে হুজুর আমাদের মাথা পাগড়ি বেঁধেন না কেন আমরা তো যোগ্য না তো খেলা হবে তা আমাদেরকে বদনাম হয়ে তুই এখন নানবির জবাব দিয়েছেন আশরাফ আলী আজকে তোমরা আমাদের সামনে আসো বলে তোমাদের কিছু মনে হচ্ছে না একদিন আসবে আমরা থাকবো না তখন দেখবা তোমরা সারা দুনিয়াকে ধন্য করবা কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে তোমরা কোনো মত দিও না আমরা পাগড়ি দেব তোমাদের এই লোকটা যখন ছাত্র মেষ্কাত পড়ে হজরত গঙ্গী রহমতুল্লাহ কাছে উনি তো দেবন্ধের উপদেষ্টা ছিলেন মাঝে মাঝে আসতেন বয়ান করতেন তো বয়ান শুনে হজরত মরণ আসে বলে থানাবি বায়া থাকে ব্যাকুল হয়ে গেছে বায়াত উনি জানেন যে ইলিয়া থেমতলা মিজানের বয়সে বাড়াতে এসে দশ বছর পর নাও অবস্থায় আমি তো মিস্কাত পড়ি তাই বাড়াতে সমস্যা কোথায় তাহলে গঙ্গহী যে কোনো কারণে হোক ওনাকে অত লেখাপড়া করার মন দিয়ে যে এখন এলাইনে লাইনে না তোর পড়ালেখা ক্ষতি হয়ে যাবে এক পর্যায়ে বলে কি তোর শয়তানে হয়েছে কড়া কড়ার রাগ না তো যারা আসলে একটা কিছু হবে এসব কি তারা করে রাগ রাগকে তারা কিছু মাইন্ড করে আল্লাহ কথা কইছে কিছু মনে করতে হাকিম হাকিমুল কিন্তু এই রাগে থামেননি উনি চিন্তা করলেন যে এত বড় বিশ্ববিখ্যাত জগতের কুতুব ফকিউল ওহম্মদ ফকিউল নফস রশিদ আহমদ গঙ্গি ওনার কাছে বায়াত নাহলে আমার জীবনের দাম ডাকি বায়াত হবই হবে কিন্তু বেহাতবিদ করা যাবে না পীড়া পিড়িত করা যাবে না এখন না কেউ হাঁ হবে কেমনে উনি কৌশল খুঁজছেন কি করলে উনি হা বলবেন চিন্তা করলেন পৃথিবীতে রশিদ গঙ্গে তো ওনার শেখের কাছে শেখ তো মক্কাশ থাকে আর সবাই তার দারুল দেহবন্ধ থাকে এ সমন্বয় কেমনে হবে এর মধ্যে হজের সময় এসে গেছে হজের সময় আসলে শীতকালে কোনো হাদির সাহেবকে শ্রী দরাই দেবো আর সুপারিট করতে বলবো যদি মক্কাশি তুমি সুপারিস্ট করে রুঠিত মত গঙ্গুয়ের ক্ষমতা আছে বা না করে এলে হাকিম মত হেকমত এখন শ্রী লেখছেন আর কার কাছে দেবে লোক পাচ্ছে না এক পর্যায়ে ওই বছর গঙ্গুই হজে যাবেন গঙ্গুই তো বলছে হুজুর আপনার কাছে একটা মহাদ বানার দরখাস্ত আপনি নাকি হজে দেবেন আর নিয়ত করেছে আলহামদুলিল্লাহ কেন কী হয়েছে তো নিশ্চয় সাহেবের সঙ্গে দেখা করবেন তা তো অবশ্যই তা আমি একটা ছেড়ে দেবো আপনার সাহেবের কাছে তো সেটি কানকে আপনার ব্যাগে দিয়ে দেবো এ জমানোর লোক বলতো কি আমি তোর বাপের চাকর ঠিক কিনা গঙ্গই কেমন দেখেন ওনাকে স্নেহ করতেন রাগ করলো কি আসলে ভালো দিয়ে দেওয়া কোনো সমস্যা নেই ওর কী লেখা আছে তাকে জানার দরকার আছে জিজ্ঞেস করে যায় আছে উনি ফিরে নিয়ে গেছেন যখন উনি দেখা করেছেন হাজার হাদি সাহেব রহমতুল্লাহকে শ্রীখান দেশেন স্মৃতি খুলে পড়তেছেন আর হাদি সাহেব হাসতেছেন এমন লিখতেছে তার সাফলি আমি শুনেছি ভারতের রত্ন কৃতি সন্তান আর সাফলি একজন জন্মেছে তোমাকে আমি দেখিনি যদিও তুমি এত বড় হয়ে গেছো বায়াত হওয়ার যোগ্য হয়ে গেছো আরে তুমি আমার বুড়িদের কাছে বায়াত হবে না আমি তোমাকে বায়াত করে নিলাম এর নাম ভাগ্য কি না বলে না যে আগুন আনতে নবদ পাইছে মুসলা ধরম আগুন আনতে গেছে কি পাইছে উনি কার কাছে বায়াত হয়েছে কার কাছে বায়াত হয়ে গেছে ওনার ওস্তাদ সাইকলিন উনিও গাঙ্গুরি খুলিবেন আমি ওস্তাদকে ডেঙ্গে চলে গেছে কোথায় হাতি সাহেব এখন ওনার আব্বা হাজির সাহেবের মরিত উনি বাপ বাড়া দুজন বলে হাজির সাহেব তো আব্বা যখন শুনছে যে আমার ছেলে আমার সাইড কাছে বাড়ি হয়েছে তো কাছে চলো হয়ে যায় নিয়ে গেছে হয়ে যায় মোলাকাত হয়েছে তুমি আসছো খুব আদর করেছেন খুব স্নেহ করেছেন খুব মহব্বত করেছেন একবার যা বলে কি ওনার আব্বাকে বলতেছেন হাজির সাহেব রহমতুল্লাহ রায় তোমার ছেলে আসলে আমার মরিদ সে যখন আসছে তো সে আমার এখানে থাকা লাগবে মুড়ি দিলে হয় না সময় লাগায় তোর শিল্লা দিতে হয় তখন বলতেছে হুজুর শিল্লা ঠিকই দেবে এবার এবার আপনি করেন না ওরা ছাড়া আমি বাড়ি যায় ওর মা ফেল করে মরে যাবে ওরা ছোটো থাকতে ওর কয়েকবার মরে গেছে ওর মা সন্ধ কবে মরে যায় তুই এবার আমি না নিয়ে যাই তোর মারে বিশ্বাস করতে পারবো না বেসারি থাকবে না ওদের আপনি এবার ছাড় দেন সামনের বলে কেউ আনবো তখন সময় লাগবে ওদের কে ঠিক আছে নিয়ে যা পর বছর কিছু ছয় মাস লাগাই তখন তিনি বোখার পড়ান কানপুরি উনি চোদ্দ বছর পড়াইছেন উনার বোখারে ছাত্র হলে হাটা ধারে বাণী হাইবুল্লাহ থানবীর ছাত্র আর থানবির খলিফ এলো আব্দুল হাত সাল মহত লালা হারাদারির দ্বিতীয় মুহূর্ত একশো বছর পার করে দিয়েছেন করে হাকিম মোল্লমত থানাবিনত লালায় যখন নাকি সাহেখের সমস্ত ছয় মাস লাগাইছেন তখন আদিস সাহেবের একদম আখেরি বয়স আর এন যৌবন বয়স উঠতি বয়স লোকে দেখলে বলতো উনি কিন্তু আমার নানা না দাদা হয় উনি তো উনি তোমার সাহেব তুমি কত লোকে আমরা বিরক্ত করে সবাই আপনার নাতি কিনা পোতা জিজ্ঞেস করে কত ছয় মাস মুজাহাদা করেছেন ধ্যান করছেন এরপর করতে কি হয়েছে একদিন হাদির সাহেব রহমদুল্লাহ জিজ্ঞেস করছেন আশরাভালি পরীক্ষা নিচ্ছে তো আমার যত কিতাব আছে আমার তো ছেলে ফেলে নাই আমি তোমাকে হাত দিয়ে দিতে চাই তো বলে হজুর কিতাবে আছে কি কিতাব দিয়ে করব কি বলে কিতাব তো আলহামদুলিল্লাহ আমি কত কিনছি কত লেখবো আমি যা নিতে আসছি তাই কিছু দিলে দেন আপনার সিনার ভিতর আল্লাহ নেসবো আছে মহব্বতের নেটওয়ার্ক আছে ওই নেজবটা আমি নিতে আসছি কিতাব দিয়ে করবো বুজুর্গরা বলছেন না সদ কিতাব সদ্ভর সে নারাজ নৌরাহ এ কথা হাদিশায় এত প্রভাবিত হয়েছেন রাজশাহফ আলি তোমার এই উত্তরে আমি তো তোমাকে অনেক উপরে দেখতেছি তুমি তো আমার অন্য সমস্ত খলিফদেরকে ছাড়াই গেছে মৌলভী কিতাব লোভ করে না ফ্রি ফাই এরা মৌলভী ভালো হয় কিনেজবদ দিয়ে দিয়েছে কেনেজবদ দিয়ে দিয়েছে আল্লাহ ফাকতাকে জামান আর মোজাদ্দেত পৃথিবীর কোন লোককে অস্বীকার করে যারা আমাদের সেলসেলার না শস্যিনা সেলসেলার তারা বলে যে আমাদের শস্যিনালারা মুজাদ্দেদ কিন্তু একতলাভ আছে কিন্তু হাকিমুল মত মুজাদ্দেদ আমাদেরও কোনো দ্বিমত নেই দেখছেন কেন উনি যখন বয়ান করতেন বরা মজলিসে বড় বড় শিক্ষিত ব্যারিস্টার জজ উচ্চ শিক্ষিত লোকেরা বয়ান শুনে হৃদয় গলে যেত একদিন একজনে হালাত পয়দা গেছে বলে যে আপনি এসব বয়ান পাইছেন কোথায় আমরা তো কত আলেমের বয়ান শুনি আমাদের তো দিল হেলে না আপনার বয়ানে দিল হেলে কেন হাকিম মোহাম্মদ আপনি কি দেওবন্দে বেশি কিছু কিতাব পড়েছেন উনি বলেন না রে সকলে যেরকম সব কিতাব পড়েছে আমি সেই কিতাব পড়েছি তো আমি কিছু বড় কিতাবের কুতুবের সৌভতে ছিলাম একজন হলো ইয়াকুব নানতবি একজন রশিদ আহমদ গঙ্গোহি আর হলো হাজিম নজর মহাজির মক্কি এই তিনজন আল্লাহর কুতুব এই তিন কুতুব সবত পাইছি যার ফয় তোমরা আমাকে যা দেখতে চাই তাই ও লোক প্রশ্ন করেছিল ফার্সিতে ছন্দ আকারে তুম কাম্মাল আজকামালে কিস্তি তুম জাম্মাল আজ জামালে জব দিচ্ছে মালমু কাম্মাল আজকামালে হাজিয়াম হাজিয়াম মান মুজাম্মাল আমার জামাল কামাল আমার নিজস্ব কিছুই না আমার শেখের নেক আর তার দিলের তার এ থানবি জীবনে এক হাজারের মতো কিতাব রচনা করেছেন কিন্তু উনি শেষ বয়সে আফসোস করতে করতে দিনে ত্রিপি এনেছেন তাহারে আমার জামানার লোক দিন সেনে না ইসলাম চেনে না এই দুঃখে উনি কয় যে আমার ঘুম আসে যখন আমি ঘুমাই শুইতে যাই যখন মনে উঠে যায় মানুষ দিন চেনে না কি সেনে দিনের নেশাব চেনে দিনের মেহনত চেনে কিন্তু কি চেনে না দিন চেনে না ব্যাপক লোক চলতেছে সবাই কি চেনে দিনের নেশাব চেনে কি চেনে না দিন চেনে না আমি খাইতে বসলে তখন কথা মনে পড়ে তোমরা খাওয়া বন্ধ হয়ে যায় আমি আর সবাই থেকে লাভ কি দিন চেনাতে পারলাম না উনি দিন চেনাবার জন্য অনেকগুলি কিতাব লেখছেন তার মধ্যে একটা হলো ফুরুল ইমান ফুরুল ইমান আল্লাহ রসুল হাদিসে বলছেন না আল ইমানও বেজুমা সাবুনা সব আতান ইমানের সাতাত্তর শাখা আছে এই সাতার্থ শাখা শোবা শোভন শাখা ফুরু ফুরুলোবনের বোবতন শোভা সব ইমাম বাইহাকে সবল ইমান লেখ শুধু ইমান শাখার পুরো হাত দেখতে হবে হাকিমত নাম ইমান কিন্তু সাতার্থ শাখা লেখলেন কিন্তু এই সাতার্থ শাখার দ্বারা মানুষ দিন চিনতে পারে পরে উনি চিন্তা করেন দেখে আরো সহজ করে লেখি হায়াতুল মুসলিম লাগলেন তার মানুষ দিন চেনে নেই হায়াতুল মুসলিম মানুষ চেনে না এরপর তিনি লাগলেন তালিম তালিমউদ্দিন তালিম দিনের পাঁচ শোভা ইমান ইয়াদ এবাদাত মোয়ামলাত মহাসাদ আকলাকিয়াত এর আলোকে একটা কি থাকবে তালিম উদ্দিন মানুষ দিন চেনে নেই মানুষ হাতে হাতে নেয় নেই ঘরে ঘরে যায়নি এক পর্যায়ে তিনি চিন্তা করলেন হারে দিনের মেহনত হচ্ছে ইমানের মেহনত হচ্ছে এলিম মেহনত হচ্ছে কিন্তু দিন তো সেরে নেওয়া বিশেষ করে ইমান সেনে আমল সেনে কিন্তু আখলাকিয়া চেনেই না মহাশরা সেনেই না মহামলা মানেই না সেদিন উনি সাফায় মহামলা আদাবল মহাশরা পৃথক কিতাব লেখছেন তারপরেও একটু প্রভাব পড়েনি আল্লাহর বান্দায় দুঃখে দিনের চলে গেল এজন্য হাকিম কিতাব কিতাবাতি পড়বেন ইলিয়াস ইলিয়াসমতুল্লাহ বলতেন এ তিনশিল্লার সাথীরা মেয়াতের সাথীরা তোমরা থানবির কিতাব পড়বা তাহলে থানবির কিতাব পড়লে দিনের এলেম পাওয়া যায় আর থানবির লোকদের সবাতে গেলে দিনের আমল হয় মলফুজাত ইলিয়া বন্ধুগণ কার কথা কে শোনে এখন সত্তর বছর পরে কি ইলিয়াস কথা কেউ শোনে না যার যার মাত্র প্রতিষ্ঠা চলে যদি ইলিয়াস কথা শুনতো আজকে তাবলিকের মধ্যে মুসিবত আসতো সবাই মাত্র পরে গেছে কেন ইল্লা মাসাল্লাহ সবার কি এসলা আছে এসলা কি ওরা চেনে এসলা বোঝে যদি আপনি কোনো তিন চিল্লার সাথীকে সালের সাথীকে বলেন আপনি একটু এসলার জন্য কোনো সাইকেল তারা বলে যান তো কি বলবে আমরা দুই নৌকে ভাড়া দিই না কী কি বুঝলো সে তাহলে কি আমরা ছয় নম্বরের গন্ডির বাইরে যায় না ছয় নম্বরকে দিন যারা ছয় নম্বরকে দিন বলে এরা কি হেদায়তের মতো আছে না বুলের মতো আছে কঠিন বুলের মধ্যে আছে তো ছয় নম্বর তো ছয় নম্বর আমাদের এই দেবন্ধু নেশাটাই তো দিন না দে যদি কথা আমাদের দাওরাই তো বড় দিন না তো ছয় নম্বর দিন না বলতে সমস্যা কোথায় ঠিক কিনা বলেন এগুলো দিনের সিঁড়ি এগুলো কি